মিঠুন চক্রবর্তী টলিউডে হোক বা বলিউডে, তার মতো সুপারস্টার কমই দেখেছে বিনোদন প্রেমীরা। আজ জানব তার ছেলে এবং তার পুত্রবধূর সম্পর্কে। মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহক্ষয় চক্রবর্তী অর্থাৎ মিমোকে আমরা সবাই চিনি, দু একটি বাংলা ছবিতে তাকে দেখা গেছে। তার মধ্যে 2013 সালে রিলিজ হওয়া পূজা ব্যানার্জির সাথে রকি সিনেমাটি বেশ জনপ্রিয় হয়, কিন্তু তারপর তাকে আর সেইভাবে দেখা যায় না। স্টারকিড হিসেবে বেশ জনপ্রিয় মহক্ষয়। 2018 সালে অপরূপ সুন্দরী মাদালসা শর্মাকে বিয়ে করেন তিনি। মাদালসাও একজন জনপ্রিয় অভিনেত্রী এবং তিনিও একজন স্টারকিড। তার বাবা সুভাষ শর্মা পেশায় প্রযোজক এবং মা শীলা শর্মা একজন অভিনেত্রী। মাদালসার বর্তমান বয়স 31 বছর। তিনি মুম্বাইতে মিঠিবাই কলেজে পড়াশোনা করেছেন। এ তো গেল ভালো কথা, কিন্তু কেন মাদালসা সকলের চক্ষুশূল? কারণ তিনি সবথেকে জনপ্রিয় ধারাবাহিকের খল চরিত্র। শ্রীময়ী ধারাবাহিকের হিন্দি রিমেক অনুপমাতে তিনি জুন আন্টি, আর আমরা জানি এই চরিত্রটি কতটা নেগেটিভ, দর্শক কতটা অপছন্দ করে এই চরিত্রটা। তাই বাস্তব জীবনেও কখনো কখনো মুশকিলে পড়তে হয় মাদালসাকে, তবে তিনি এগুলিকে তার প্রশংসা হিসেবেই নেন। ছবিতে দেখতেই পাচ্ছ এই মিষ্টি পরিবারকে। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।